তো আমরা এখন শোরুমের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বাকি কথা বলছি। তো গাইজ, এটা অ্যাকচুয়ালি শ্রীরামপুরের একমাত্র রয়্যাল এনফিল্ড শোরুম, তো তোমরা গুগল ম্যাপসে ইজিলি এটার লোকেশন পেয়ে যাবে। এই যে স্টেলার ব্লু একটা আছে রাখা, আমি এই সেম মডেলটাই নিচ্ছি। পেপার ওয়ার্ক ওরা অনেকটা টাইম নিয়ে নেয়, অলমোস্ট 2.5 ঘন্টা লেগেছিল আমার পেপার ওয়ার্কেই। আমার গাড়ি ফিটিং হয়ে গেছিলো কিন্তু সেটা আমি নিয়ে বেরোতে পারিনি, খালি পেপার ওয়ার্কের টাইমিংয়ের জন্য। তো গাইজ, হেলমেটের আনবক্সিংটা দেখে নাও, এই এক্স্যাক্ট হেলমেটটাই প্রত্যেকটা মডেলের সাথে ওরা দিয়ে থাকে। তো হেলমেটটা দেখে নাও, হেলমেটের কোয়ালিটিটা যথেষ্ট ভালোই লেগেছে আমার। হেলমেটটা ছাড়াও ওরা একটা অ্যাক্সেসরিজ হিসেবে এই ফ্রি গিফটটা দেয় রয়্যাল এনফিল্ডের অনেক শোরুমে, তবে এখান এই শোরুম থেকে ফ্রিতে দেয়নি, আমার থেকে 50 রুপিস চার্জ করে ওরা, ওটার জন্য একটা বিলও করে দেয়। তো এই চাবি রিংটা আর কোয়ালিটি যা আছে সেই হিসেবে দেখতে গেলে 50 রুপিস অনেক কমই নিচ্ছে, তাই জন্য আমি নিয়েছিলাম আর কি। এটা যথেষ্ট ভালো কোয়ালিটির আছে। ইঞ্জিন গার্ডের ফিটিং চলছে এখন। অ্যাকচুয়ালি ফিরতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো সেদিন, প্রায় 6টা বেজে গেছিলো, তাই অন্ধকার হয়ে যাবে, তার ভিডিওটা করিনি। তো নেক্সট ডেতে এই ভিডিওটা কন্টিনিউ করেছি আমি। তো আমার গাড়িতে অ্যাক্সেসরিজ হিসেবে আমি জাস্ট এই ইঞ্জিন গার্ডটাই নিয়েছি। এই ইঞ্জিন গার্ডটা যখন আমি বুক করি অ্যাট দ্য টাইম অফ বুকিং, তখন এটা 4,250 রুপিস ছিল, কিন্তু যখন আমি গাড়িটা পাই ততদিন এটা 4,500 রুপিস হয়ে যায়, আর আমার গাড়ির অন রোড প্রাইসটাও 4,000 রুপিস বেড়ে যায়। তো সে এই দুটো জায়গাতেই প্রাইস হাইক হয়েছে সব কিছু ইনক্লুড করে। আমার গাড়িটার ফাইনাল প্রাইস দাঁড়িয়েছে 2,46,311 রুপিস। তো সেটা ওই 4,000 টাকা গাড়ির আর 250 রুপিস ইঞ্জিন গার্ডের প্রাইস হাইক নিয়ে ইনক্লুড করে আমি বললাম ফাইনালি 1,000 টাকা দাঁড়িয়েছে। তো এখন গাড়িটার ফার্স্ট সার্ভিসের টাইম হয়ে গেছে, তো ফার্স্ট সার্ভিসের জন্য ওরা আমাকে বলে দিয়েছে যে 1,600 রুপিস মতো পড়বে। তো আমি হয়তো আজকালের মধ্যে সেটাও দিয়ে দেবো। তো সেটা নিয়ে যদি কোনো শর্ট ভিডিও বানাতে হয় হয়তো সেটা আমি অ্যাড করে দেবো, সেটাতে যদি আর কিছু বলার থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এরকম কন্টেন্ট আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।